চব্বিশে পা দিল, প্রতিটি ঘরে এখন মানে খালি জি বাংলা ছাড়া কিছুই চলছে না, কি বলবে? হ্যাঁ একদমই তাই, আমরা যে কাজটা করছি, যেখানে কাজ করছি, প্ল্যাটফর্মে, সেটাই সবাই দেখছে, সবাই ভালোবাসছে বলে টিআরপিটা আসছে, ঠিক তাই। তো সেখানে আর কি চাই, একদম। তো এখানে তো এতদিন কাটালে, মোটামুটি কতটা এক্সপিরিয়েন্স হলো তোমাদের দুজনের? এত বড় একটা সোনার সংসারের সদস্য হয়েছি, এটা অবশ্যই খুব মানে ভীষণ ভালো ব্যাপার, মানে আমার কাছে এটা ভীষণই খুশি। তো সেই জায়গা থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, এখানেই তো আমি মানে এই সোনার সংসারের থেকেই তো আমি 18 বছরটা হয়েছি। তো সেই জায়গা থেকে নতুন কিছু শেখার সাথে প্রতিনিয়তই আমরা শিখে যাচ্ছি, এবং সমস্ত সব থেকে বড় কথা যেটা বলতেই হবে সেটা হচ্ছে সমস্ত প্ল্যাটফর্মে যাওয়া, মানে জিবাংলায় থাকার সুবাদে শুধুমাত্র যে খেলনাবাড়ি করে যে 10 লোক আমাকে দেখছেন তা নয়, আমাকে দিদি নম্বর 1 থেকে শুরু করে দাদাগিরি সব কিছুতেই মোটামুটি একটা সবারই ইচ্ছে থাকে যাওয়ার, যেগুলো সেখানে আমি মোটামুটি যেতে পেরেছি, ডান্স বাংলা ডান্সে যেতে পেরেছি, সেটাও একটা বিশাল বড় পাওয়া। তো এইটা আজকে যে জিবাংলার 24 বছরের পুরনো আমরা কেক কাটলাম, সেটাও আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া যে আমরা সোনার সংসারের সদস্য হয়ে একটা সরাসরি উইশ করছি, কেক কাটছি। তো সেই জায়গা থেকে এগুলো ভীষণ ভালো লাগছে, এগুলো সব কিছু এক্সপিরিয়েন্স। একদমই তাই। আর জি যেমন বয়স বাড়ছে, তোমার তো কাজের ক্ষেত্রে আরও বেশি বয়স বাড়ছে, কি মনে হচ্ছে যে এরা তো এক্সপিরিয়েন্স করছে, তুমি কি করছো? না আমার বয়স তো বাড়ছে না, মানে আমি যদি বলবো সবাই 18 বলছি, এই দেশে থাকতে থাকতে আমার বয়সটা এবার কমছে। আচ্ছা, তো উল্টো দিকে? হ্যাঁ উল্টো দিকে যাচ্ছে। তো এক্সপিরিয়েন্সটাই বাড়ছে শুধু, বয়সটা বাড়ে না। আর এরা সারাদিন যা কাণ্ড কারখানা করছে সেগুলোকে সামনে সামনে আমার বয়সটা প্রায় 20 কাছাকাছি চলে গেছে। ও আচ্ছা, মানে কমতে 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 বেশ বেশ ভালো, মানে 18 আর একজন 20, এই হচ্ছে বিষয়। তো আজকে সারাদিন কি কি করলে তোমরা? আজকে সারাদিন সারাদিন শুটিং করেছি, শুটিং করেছি অবশ্যই। আর আমরা এখন হই হুল্লোড় করে সেলিব্রেট করেছি জি বাংলা 24 বছরের জন্মদিন। দারুণ একটা কেক কেটে, বিশাল বড় একটা কেক কেটে। তো এইসবই। খালি দর্শকদের এইটুকুনি বলো যে আর কতদিন মানে এই জি বাংলার পথটা এগিয়ে চলবে, সেই ব্যাপার নিয়ে যদি একটু দর্শকদেরকে যদি বলো। জি বাংলা যেরকম ভালোবাসা পেয়েছে সেরকম ভালোবাসা চলতে থাকবে, 24 বছরটাকে 24টা বছর কেটে গেছে এবং সেটা সাফল্যের সাথে, মানে ঘরে ঘরে জি বাংলা চলে এবং জি বাংলা আশা করছি 50 পর্যন্ত আমার সঙ্গে থাকবে। একদম এটাই। আর জি বাংলা প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা চরিত্রকে, জি বাংলার প্রত্যেকটা চরিত্রকে দর্শক খুব আপন মনে করে, খুব নিজের মনে করে, সেই জন্য হয়তো এত কাছের হয়ে উঠতে পেরেছে। আরেকটা কথা আমি খুব ফিল করি, সেটা জি বাংলার মধ্যে একটা বাঙালিয়ানা ব্যাপার আছে সবইতেই, মানে সেটা যখন অ্যাওয়ার্ড শো হয় সেই সময় ইনভিটেশন থেকে শুরু করে পুজোর আগে কিছু অ্যাডস ওরা বানায় বন্ধন নিয়ে, তো এই সবটাই জি বাংলাতে থেকে দেখেছি, খুব ভালো লাগে এটার মধ্যে। কারণ আমরা তো ক্রমশ বাঙালি আমরা ভুলে যাচ্ছি, বাঙালি অনেকটাই বিদেশি হয়ে যাচ্ছে, তো সেখানে এখানে যে ধরে রাখার চেষ্টা চলে সবসময় গল্পের মধ্যে বা সব কিছুর মধ্যে, অনেক সময় যে আমরা গানের অনুষ্ঠান দেখি সেখানেও দেখি প্রচুর বাইরের লোকগীতি, যত যেগুলো হারিয়ে যাওয়া জিনিসপত্রগুলোকে জি বাংলা তুলে আনে। তো এই যে কাল্টিভেশনটা সবসময় জি বাংলার বাঙালিদের নিয়ে চলছে, আমার মানে এইটাই ধরে রেখেছে জি বাংলা। ঠিক তাই, ঠিক তাই। সামনেই পুজো আসছে, পুজোর প্ল্যানিং কী, মানে এই ব্যস্ততার মাঝে শপিং শুরু হলো? হ্যাঁ আমার কিছু কিছু হয়েছে, অনলাইনে বলো বা কিছু কিছু পেলে একটু দিয়ে যাওয়া। শপিং শুরু হলো, এই যে কথাটা যখন থেকে উঠেছিল তার উত্তরটা ছিল স্প্ল্যানেট। আচ্ছা হ্যাঁ ঠিক, এখন তো আর স্প্ল্যানেট অব্দি ব্যাপারটা থাকে না, তো অনলাইন সব কিছু হয়ে যায়। শপিং শুরু হলো মানে সারা বছরই চলছে শপিং পুজোরটার জন্য, কিন্তু আমাদের যদি তুমি জানো, আমাদের যদি প্রশ্ন রেখে জিজ্ঞেস শপিং শুরু হলো মানে আমরা কি মেট্রো পে করে আমরা মেট্রোর সামনে নেমেছি, আমরা কি সেই উইন্ডো শপিং গুলো করেছি? ঠিক, উইন্ডো না, হ্যাঁ উইন্ডোটা বন্ধ হয়ে গিয়ে এখন অনলাইন হয়ে গেছে। এখন আমি এগুলোকে শপিং মনে করি না, মানে যেখানে গিয়ে যেটা আছে সেটাই তুলে দাদা দিন বিল করুন, যেটা আছে 500 দাদা 250 দেবে, দেবে কি দেবে, এটা হচ্ছে শপিং। মানে সবকিছুর মধ্যে একটা জার্নি না থাকলে হয়, ঠিক তাই, তুললাম নিলাম খুব বার্গেনিং হবে, একটু মন কষাকষি হবে, তারপরে কি না শপিং। একদম। মিতুল কি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কোনোদিন? হ্যাঁ একদম। গিয়ে দর কষাকষি করে? রবিবার করে একেবারে শপিং করতে আসতাম আমার বাবা মার সঙ্গে, তো সবার সঙ্গে শপিং করতে আসতাম, তখন ওই মেট্রোতে ভিড়,
তার মধ্যে ওই ভিড়ের মধ্যে এসপ্ল্যানেডে নেমে শপিং করা, সবকিছুর এই এক্সপিরিয়েন্সগুলো আমার আছে। তো প্রত্যেক বছরই আছে ছোটো থেকে প্রায়, তো সেই জায়গা থেকে এখন হয়তো সেটা হয় না স্বাভাবিকভাবে, কিন্তু অনলাইন ফলাইন চলতে থাকে। আর হ্যাঁ, পুজোর আগে তো ছুটি পাবোই, তখন গিয়ে আমি সেটাও সেরে ফেলবো। মানে কলকাতায় থাকা হচ্ছে না এই বছর? কলকাতায় থাকবো, দু তিন দিন মতো থাকবো, তারপরে আবার যাবো, আবার কলকাতায় আসবো, ঝাড়গ্রামও যাবো, সবটাই ঘোরা হচ্ছে। মানে ফ্যামিলি সমেত রাতে ঘোরা হয় কি পুজোতে? হ্যাঁ। আচ্ছা, মানে তোমার কলকাতায় পুজো আগের বছর কাটিয়েছি ভিড়ের মধ্যে, এই বছরও অবশ্যই কাটাবো। এই বছর ওরকমই প্ল্যান যে শুটিং শেষ হবে, ধরো ষষ্ঠী পর্যন্ত আমাদের শুটিং থাকে, তো ধরো ষষ্ঠী দিনে যদি আমরা বেরোই শুটিং শেষ হবে, তারপরে এবার সবাই মিলে বেরোবো ফ্যামিলি নিয়ে। আগে যে ঘুরতে তখন মানুষজন চিনত না, কিন্তু এখন মিতুল নামে এক নামে চেনে, দেখলেই বলে, সেই পাওনাটা কতটা কাছের? এটা তো বলে বোঝানোর মতো নয়, এমনকি ও তো ইচ্ছে করে দেখায় যে আমি এসি মার্কেট। আমার চোখ দেখে মানুষ চিনতে পারছে। ইভেন আমি একটা জায়গায় গেছিলাম, তুমি বললে না একটা, এখানে আমার বাড়ির সামনে একটা বিশাল বড় একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি গেছিলাম মাস্ক পরেই গেছিলাম, ঠিক আছে, চুপ করে দাঁড়িয়ে। মনে হলো যে মাস্কটা খুলে দেখি লোকে চেনে কিনা, তখন মাস্কটা খুলে ফেললো, তারপর সবাই যখন ঘিরে ধরলো, সেই গল্প হচ্ছে সবাইকে করতে গেলে আমার না লোক ঘিরে ধরে আমি বেরোতেই পারি না। তো মাস্কটা পরেছিলাম, পাশ থেকে হঠাৎ করে আমাকে বলছে, মিতুল তুমি কি ভাবছো, মাস্ক পরলে তোমাকে কেউ চিনতে পারবে না, আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে, মাস্কটা খোলো, ছবি তোলো। হঠাৎ মাস্ক পরেও চিনতে পারলো, এটা বিশাল ব্যাপার। আর হ্যাঁ, ফ্যামিলি ধরো কিছুজন আমি মাস্ক পরে আছি, ধরো কেউ কেউ এসে ধরো বলে যে আমার বাবা যেরকম বাড়িতে সবসময় থাকে না, মানে আমার বাবা আমার সঙ্গে থাকলেই বলেন যে আমি মাস্কটা একটু খুললাম, দেখ না ওরা কি তাকিয়ে আছেন উনি, ওটা কিন্তু বুঝতে পারছেন না যদি সত্যিকারের মিতুল কিনা, মাস্কটা খুললাম এটা করেন, তখন আমার একটা মন চাই যে আমি তাহলে মাস্কটা খুলবো, ওনাকে বুঝিয়ে দেবো না না আমি মিতুলি মিতুলি, এটা হয় আমার। তো এবার আমি মাঝে মধ্যে এটা করি আর আমার ভীষণ ভালো লাগে সেটা। এবং এখন দেখছি মাস্কটা কিছু যায় আসছে না, মাস্ক থাকলেও আমাকে দর্শক মানে চিনতে পারেন, ভালোবাসেন। এটা মাস্ক পরে চোখে চশমা পরে নিই, কালো মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে, আমি হাসি খুশি থাকবো এবং আমরা যতজনকে পারবো তাদেরকেও যেন হাসি খুশি থাকবো চেষ্টা করবো। আমি নতুন জামা 5টা, 6টা, 7টা, 8টা পরছি, আমার পাশে কেউ একটাও পুজোতে জামা পাচ্ছে না, সেটা যেন না হয়। মানে ও বলতে চাইলো, মানে আপনি ধরুন রোল খেতে গেছেন, পাশে দেখছেন কেউ দাঁড়িয়ে আছে লাইনে, আপনি আপনার রোলটা আর দেখে পাঁচশো জনকে দিয়ে দেবেন, লাইনে বেশি দায়িত্ব দেবেন না, তো এই এরকম শেয়ার করে করে পুজোটা এইভাবে কাটাবে। মানে ধরুন আপনি নতুন জামা কাপড় পরেছেন, একটা পরবেন একটা পরবেন না, আর পছন্দ দিয়ে দেবেন, তো এরকমভাবে শেয়ার করে করে কাটাবে। আর ধরুন আপনার সাথে অনেক লোক লাইন দিয়েছে, আপনার মনে হলো যে অনেকক্ষণ ধরে পেছনের বয়স্ক মহিলা লাইন দিয়ে আছে, আপনি সেই প্যান্ডেল দেখলেন না, অন্য প্যান্ডেলে চলে গেলেন, শেয়ার করে দেবেন, এরকমই তো বুঝিয়ে বলে মডিফাইড ভার্সন। যাই হোক, অনেক মজা হলো, আসল কথা পুজো সবার খুব ভালো কাটুক, ভালোভাবে পুজো কাটান, আনন্দে কাটান, আর একটু খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অন্যের কষ্টে কাম। একদমই তাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।